আলোচ্য বিষয় 2022 সালের ফেব্রুয়ারি মাসের চতুর্থ শ্রেণীর অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, এর পূর্ণমান আছে 15। এর আগে তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা এবং ইংরেজির মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখো তোমাদের যে প্রশ্ন আছে, প্রথমে যে এমসিকিউ প্রশ্নগুলো আছে, প্রথম প্রশ্ন দেখো, 999 সংখ্যাটির পরের সংখ্যাটি হলো, 999 এর পরের সংখ্যা মানে তার সঙ্গে এক যোগ, তাই তো? 999 এর সঙ্গে যদি আমরা এক যোগ করি কত পাবো? 1000। তাহলে দেখো অপশন সিতে কিন্তু 1000 আছে, তাহলে সি হচ্ছে সঠিক উত্তর। 999 এর সঙ্গে এক যোগ করে আমরা 1000 পেয়েছি। এবার দেখো পরের যে প্রশ্ন, চিত্রের মতো দর্শকের কাঠিতে আর একটি বল যুক্ত করলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি হলো, দশকের কাঠিতে আমরা জানি হলুদ বল থাকে, তাই তো? দশকের কাঠিতে যদি একটা বল যুক্ত করা যায় তাহলে দেখে নিই আমরা এটা কিভাবে করব। দেখো এই ছবিটাতে দেখো, দশকের কাঠিতে 9টা বল ছিল, 9টা বল থাকার পরে আরও যদি একটা বল যুক্ত করা হয়, আমরা জানি এক একটা কাঠি 9টা বলের বেশি নিতে পারে না, তাহলে আরও একটা যদি বল যুক্ত হয় তাহলে এখানে সবুজ বল আর একটা হয়ে যাবে। এই 10টা হলুদ বল মানে তো একটা সবুজ বল, তাই তো? 10টা হলুদ বল মানে একটা সবুজ বল। তো এখানেও দেখছি এখানেও 9টা সবুজ বল আছে, 9টা কিন্তু সবুজ বল আছে। আর একটা সবুজ বল যদি এসে জোড়ে, যেমন এই 9টা সবুজ বলের সঙ্গে যদি আর একটা সবুজ বল এসে জোড়ে, তাহলেও কিন্তু এখানে কাঠিতে পুঁজবে না, কারণ কাঠিতে 9টার বেশি আঁটবে না। তো আমাদের এখানে 10টা সবুজ বল হয়ে গেছে। এবার কি করা যায়? এবার দেখো, এবার যেহেতু 10টা সবুজ বল হয়ে গেছে, তার জন্য আর একটা কাঠি আনতে হবে। সে কাঠিটার নাম হচ্ছে হাজারের কাঠি, যেখানে নীল বল থাকবে। তো 10টা সবুজ বল, 10টা সবুজ বল মানে হচ্ছে একটা নীল বল, বোঝা গেছে? 10টা সবুজ বল মানে হচ্ছে একটা নীল বল, তাহলে এটা হচ্ছে 1000। তো দেখো তোমাদের এখানে যদি তাই হয় তাহলে এখানে উত্তরটা হবে 1000। এটা তোমাদের বইয়ে তোমরা পেয়ে যাবে, এটা বই থেকেই নেওয়া হয়েছে, বোঝা গেছে? এবার দেখো পরেরটা, সত্য মিথ্যা লেখো, চিত্র থেকে এই যে চিত্রটা আছে এই চিত্রতে সংখ্যাটি হচ্ছে, এখানে বলছে 211। দেখে নি, দেখো এই ঘরে দুটো বল আছে, 2 লিখে দিলাম, এই ঘরে একটা বল আছে, 1 লিখলাম, এই ঘরে একটা বল, 1 লিখলাম, এই ঘরে একটাও বল নাই, 0 লিখলাম, তাহলে কত হলো? 2110। কিন্তু আমাদের বলেছে হচ্ছে 211। এটা কি সত্যি? একদম সত্যি নয়, তার জন্য এটা মিথ্যে, তার জন্য এখানে লিখে দেবো মিথ্যা, বোঝা গেছে? এবার দেখো 1899, 1899 সংখ্যাটির পরে 1900 সংখ্যাটি আছে। তো 1899 এর সঙ্গে এক যোগ করলে তারপরে সংখ্যাটি পাবো, তাহলে 1899 এর সঙ্গে যদি আমরা এক যোগ করি তাহলে কত পেলাম? দেখো 1900 পেয়ে গেছি। তো 1900 সংখ্যাটি আসে, এটা তাহলে সত্য, লিখে দিলাম সত্য, বোঝা গেছে? এবার দেখো একটু বড় করে নি তোমাদের জন্য, দেখো সংখ্যার সজ্জা দেখে ফাঁকা ঘরগুলি পূরণ করো। দেখো 3330, 3331 দেওয়া আছে, তারপরে ঘরটা ফাঁকা ছিল, তাহলে 31 এবার 32 হয়, আমরা জানি 3332, তারপরে 3333, 3334 দেওয়াই আছে, তারপর কি লিখবো? 3335, তারপরে লিখবো 3336, বোঝা গেছে? এবার দেখো খ নম্বরটা বলেছে কথায় লেখো, এই সংখ্যাটাকে কথা লিখতে বলেছে। এটা কত সাল? এখন যে সালটা চলছে এটা হচ্ছে 2022 সাল। কি বলি আমরা? কথায় লিখে পাই, লিখব পূর্ণ বাক্যে লিখবো, কথায় লিখে পাই 2022, ঠিক আছে? 2022 এইভাবে আমরা লিখব, বোঝা গেল? এবার দেখো বলেছে এই চিহ্ন ব্যবহার করে ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে, মানে ঊর্ধ্বক্রম মানে হচ্ছে আস্তে আস্তে বড় হবে, তাহলে ছোট থেকে বড়। তো ছোট থেকে বড় যদি আমরা সাজাই কি পাবো? প্রথমে ছোট কোনটা? এটা ছোট, তো সেটা লিখে নিলাম, তারপরে ছোট হচ্ছে এইটা, এটা লিখলাম, তারপরে ছোট হচ্ছে এইটা, এইটা লিখলাম, তারপরে ছোট হচ্ছে এইটা। এবার দেখো তোমাদের একটা মজার জিনিস, দেখো সবসময় মনে রাখবে বড়রা ছোটদেরকে খোঁচে মারে, কি বললাম? বড়রা ছোটদেরকে খোঁচে মারে, তাহলে এ হচ্ছে বড়, এ দেখো খোঁচে মারছে একে, আবার এর থেকে এ বড়, তাহলে এ খোঁচা মারছে একে, এর থেকে এ বড়, তাহলে এ খোঁচা মারছে একে, দেখো সেইভাবেই কিন্তু এটা লেখা হয়েছে, বোঝা গেছে? এটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে সর্বশেষ যে প্রশ্ন, কাঠি ও এবং বল অঙ্কন করে 5092 সংখ্যাটিকে দেখাও।
কাঠিও বলের সাহায্যে দেখাতে হবে। তো দেখে নিই এটা আমরা কিভাবে করব। দেখো বলেছে 5092 সংখ্যাটিকে দেখাতে, আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ। দেখো 5092 যেমন আছে তেমন লিখে দিলাম, 5092 লিখতে হবে। হাজারের কাঠি নীল বল আমরা জানি, তো যেহেতু পাঁচটা, 5000 বলেছে পাঁচটা নীল বল, 1 2 3 4 5, 17 ঘরে কিছু আছে কিছু নাই, 17 ঘরটা শূন্য কিছুই দিলাম না। দশকের কাঠিতে কটা বল যাবে, 9টা বল যাবে, 1 2 3 4 5 6 7 8 9টা বল। আর এককের কাঠিতে কটা বল যাবে, 2টো বল যাবে, 2টো লাল বল যাবে। বোঝা গেছে? তাহলে হয়ে গেল আমাদের 5092। তো এইভাবে তোমরা কিন্তু কাঠিতে করবে, তোমাদের যদি কালার না থাকে তোমরা এমনি হাজার, শতক, দশক, একক এরকম লিখে কিন্তু এরকম বলগুলো দিয়ে দিতে পারো। তাহলে আমাদের চতুর্থ শ্রেণীর অঙ্কের মডেল অ্যাক্টিভিটাস কমপ্লিট হয়ে গেল। তোমাদের এরপরে চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের মডেল অ্যাক্টিভিটাস বিকেল 4টার সময় নিয়ে আসা হবে, তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলে সংযুক্ত হতে হবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করবে। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, এবং তোমরা যদি বুঝতে পেরেও থাকো তাও সেটা কমেন্ট লিখে জানাবে যে হ্যাঁ স্যার বুঝতে পারলাম। তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখলাম।